কেন্দ্রের অনুদান বন্ধ হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলার নাট্য জগৎ। সোমবার নাট্য জগতের বিশিষ্টরা সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানানোর পাশাপাশি পরবর্তী পদক্ষেপ কি হবে তাও জানিয়েছেন। নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, পৌলমী চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ, সুজন নীল মুখোপাধ্যায়রা জানিয়েছেন, সারা দেশে 70টি দলের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে এ রাজ্যে 24টি দল রয়েছে। মেঘনাদ ভট্টাচার্য জানিয়েছেন, নিজে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারেন, কিন্তু তার নাটকের দর্শক তো সবাই। তার দল 50 বছর পূর্ণ করেছে, কেন্দ্রীয় সরকারের তরফে ভালো পুরস্কার পেয়েছেন। অন্যদিকে অর্পিতা ঘোষ বলেছেন, বাংলার সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে, এটা রাজনৈতিক কারণে এই বঞ্চনা, বিবেচনার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে চিঠি পাঠাবেন। সৌমিত্র থিয়েটারের জন্য ম্যাক্সাইসাই পেয়েছিলেন এই বাংলা থেকে, তো তার মানে থিয়েটারের ঐতিহ্য আমাদের কত পুরনো। গিরিশবাবু থেকে যদি শুরু করেন, এক আমাদের থিয়েটারের ঐতিহ্য বিশাল। সেখান থেকে দাঁড়িয়ে বাংলাকে হেয় করার জন্য 70টা দলের নাম কাটা গেছে গোটা ভারতবর্ষে, তার মধ্যে 24টা দল বাংলার। কীভাবে থিয়েটারের উপর আঘাত করার কারণ হচ্ছে ভয় দেখানো, একটা একটা বড় কারণ ভয় দেখানো যে ভাই গ্রান্ট বন্ধ করে দেবো। পৌলমী চট্টোপাধ্যায়, দলের 15 জনের অনুদান বন্ধ হয়েছে, তার প্রশ্ন, এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক লেখা হয়েছে তারপরেও অনুদান বন্ধ হলো কেন, প্রশ্ন তুলেছেন তিনি। দেবেশ চট্টোপাধ্যায়, সুজন নীল চট্টোপাধ্যায়ের কথায় অনুদান বন্ধ হতেই পারে, কিন্তু নাটক বন্ধ হবে না। সাংবাদিক বৈঠকে না থাকলেও বক্তব্য পাঠিয়ে পাশে থাকার বার্তা পেয়েছেন সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেনও। এদিকে সোমবার সকালে বিজেপির রাজ্যসভার সাংসদ জহর সরকার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্য নাট্য ব্যক্তিত্বদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা যাদের গানটা বন্ধ করছেন তাদের কোনো দোষ নেই, দলকে তো গান দিচ্ছেন না, লোকগুলোকে গান দিচ্ছেন, এই লোকগুলোকে বঞ্চিত করছেন কেন? এখান থেকে একটা লিস্ট বানিয়েছে, যে লিস্ট বানিয়েছে সে মনে করেছে ও তৃণমূল, সে মনে করেছে ও বামপন্থী, সে মনে করেছে ওকে আমার ভালো লাগে না, সুতরাং আমি লিস্টে তাদের নাম দিয়ে দেবো, দিয়ে এমন কাউকে ধরেছেন, দিয়ে ওটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। তারা দেখেছেন যে তাদের কিছু কাটতে হবে, এই লিস্ট কেটে দিয়েছে।